মনে করেন যে উনি হলো এখানে আপু আর কি নতুনই, নতুন না আপু, হ্যাঁ নতুনই আপু আপু আর কি, এবং ওনার যে ব্যবসা অনলাইনে নিয়ে আসতেছে সেক্ষেত্রে উনি নতুন আর কি। তো ওনার সাথে আমার দীর্ঘ কথা হওয়ার পরে মনে করেন যে মানে কাজ পারি আর না পারি ওনাকে আমি মনে করেন প্রচুর কথা বলছি আর কি। আপনি অনেক ভালো কাজ পারেন, কি হয়েছে তাই শুনি। এখন ঘটনা হচ্ছে হওয়ার পরে সে কন্টাকে আসে আর কি, আসার ওকে পরে ওনার যে মেইন ইয়েটা আর কি সেটা হচ্ছে উনি আলটিমেট ওনার গোলটা হচ্ছে সেলস আর কি, ওকে আলটিমেট গোল গোলটা হচ্ছে সেলস আর কি। সবারই সেলস। হ্যাঁ এখন ওনার হলো কই গেল কেটে দিই, দাঁড়া আসল জিনিসই বুঝতে পারছি না। সব কেটে দেন, একদম কেটে শেষ করে দেন, লেন করে ফেলেন একদম। আরে মশা কামড়ায় একদম রক্ত খেয়ে রক্তাক্ত করে ফেলেছে। ওকে মশা যে এত কাম। এ দাদা আপনার কাছে তো সবি ভাই আছেই, হাজার হাজার সবি ভাই। আচ্ছা এনার একটু সালমান আমাকে একটা দিয়েছে। হ্যাঁ প্রিভিয়াস ক্যাম্পেইন গুলোর রিপোর্ট দেখেন যে উনি এর আগে কিছু ক্যাম্পেইন চালাইছিল যেগুলোর মনে করেন রেজাল্ট খুব হাই আর কি। এই দেখেন $46.61 হলো ওনার হলো পার পারচেজ পিয়া আর কি, উনি না বুঝে বুঝে মানে এলোমেলো ভাবে চালাইছিল আর কি। তো উনি আমার কাছে মেইন যেটা চাচ্ছিল আর কি যে, নিচে তো 67 রয়েছে, হ্যাঁ হ্যাঁ এই যে নিচে দেখেন 67, 67 পয়েন্ট 21, 67 আছে আর কি। তো যাই ক্যাম্পেইন উনি রান করেনি, তো ওনার কাছ থেকে আমি সব মানে ইয়ে নেওয়ার পরে মনে করেন যে আমি কালকে হলো ক্যাটালগ সেলস ক্যাম্পেইনটা চালাইছি 5টা প্রোডাক্টের আর কি। উনি ওনার হলো ভ্যালেন্টাইন্স এর 5টা মেইন প্রোডাক্ট আছে, ওই 5টা প্রোডাক্টকে উনি মনে করেন যে ওই সেল করতে চাচ্ছে আর কি। তো এই ওয়েবসাইটে মনে করেন যে ওয়েবসাইটও নতুন, এর যে ফেসবুক পেজ আর কি, এই পেজে লাইক হচ্ছে অনলি 11টা আর কি। ওকে আচ্ছা এখন ঘটনা হচ্ছে যে আমি এখানে আমি দুইটা ক্যাম্পেইন প্রথম করছিলাম, সেটা হলো আপনার এই যে ভিউ কন্টেন্ট আর হচ্ছে অ্যাড টু কার্ট। হ্যাঁ এই দুইটা ক্যাম্পেইন করছিলাম, করার এদের যে এর যে সিটিআর টিটিআর গুলো দেখলাম একটু আর কি, পারফরম্যান্স ক্লিক এই যে এইটার একটু সিটিআর একটু ভালো ছিল আর কি। পরে অ্যাড টু কার্ট ক্যাম্পেইনটা কেন করছেন? এটা একজন বলছিল যে আপনার ওয়েবসাইটে ওই আপনার ভিজিটর মানে ওখানে টার্গেট করেন মানে সেল যেহেতু করবেন আগে আপনি ভিউ কন্টেন্ট আর হলো অ্যাড টু কার্ট এই দুইটা একটু ক্যাম্পেইন চালায় দেখেন যে কি রেজাল্ট আসে, আমি সেই টেস্ট করছিলাম আর কি। মানে ভিউ কন্টেন্ট অ্যাড টু কার্ট ইয়া করা মানে কি, মানে আসলে কি করে এই ক্যাম্পেইন দুটোর গোল কি ছিল? ক্যাম্পেইনের গোল যেটাই থাকে, মানে অ্যাড টু কার্ট মানে কি, মানে যারা যারা হয়তো অ্যাড টু কার্ট করবে হ্যাঁ হ্যাঁ তাদেরকে রিটার্গেট করা আর কি। ও আচ্ছা সেটাই কি করেছেন এখানে এই ক্যাম্পেইন মানে হ্যাঁ কি তাই? না তা করিনি আর কি। তাহলে অ্যাড টু কার্ট লিখছেন এখানে কেন, মানে এক্স্যাক্টলি কি ঘটনা ঘটাইছে? এই যে ওয়েবসাইটের যে ভিজিটর যারা অ্যাড টু কার্ট করবে আর কি সেই পিপল গুলোর জন্য আর কি করা আর কি, রিটার্গেট রিটার্গেট করার জন্য। হ্যাঁ হ্যাঁ মানে আপনি এই যে ভিউ কন্টেন্ট, এদিকে আবার হচ্ছে পার্সেজ, একটা পার্সেজও দেখতেছি আবার একটা একটু বাস্কেটও দেখতেছি। আমার পয়েন্টটা হলো বস, মানে যখন আপনি ক্যাম্পেইনটা করেছেন তখন আপনি নিশ্চয়ই একটা কনভার্সন ক্যাম্পেইন করেছেন। হ্যাঁ হ্যাঁ কনভার্সন ক্যাম্পেইন করার পরে এদেরকে ল্যান্ডিং পেজ হিসেবে কোথায় নিয়ে গেছে? ল্যান্ডিং পেজ হিসেবে ডাইরেক্ট ওয়েবসাইট ইউআরএল দিছিলাম, এই ইউআরএলটা দিছিলাম আর কি। তো এখানে এখানে অ্যাড টু কার্ট লেখার অর্থটা কি? এই ইসে ক্যাম্পেইন নেমে ক্যাম্পেইন নেমে অ্যাড টু কার্ট লেখার অর্থ মানে উনি মনে হয় বস ওই এক কেউ প্রোডাক্ট ভিউ করবে তাদেরকে ধরবে, কেউ ওই কার্টে অ্যাড করা বলতে ক্লিক করবে যে আমি সেটা কিনতে তো চাই, আপনি এমনিই ধরতে পারতেছেন এর লেখার অর্থ কি? ওই এখানে আমি বোঝার জন্য লিখছিলাম আর কি, ক্যাম্পেইনের নাম দিছিলাম আর কি। দাদা আমি একটা আপনার একটা বলি, যেমন হচ্ছে যে আপনি এখানে একটা ক্যাম্পেইন করেছেন ভিউ কন্টেন্ট, একটা করেছেন অ্যাড টু কার্ট। যে লোকটা এমনিতে আপনার ওয়েবসাইটে আসতেছে আপনি তা ভিউ কন্টেন্ট যে করছে সেটাও আপনি ট্যাগ করতে পারতেছেন, অ্যাড টু কার্টও আপনি ট্যাগ করতে পারতেছেন, মানে আলাদা কেন দুইটা ক্যাম্পেইন করা লাগছে? এটা আমাকে একবার বলে দিছিল ভাই। দাদা এটা সিম্পল হিসাব করেন, আপনি আমার একটা অ্যাড, আপনি একটা কনভার্সন ক্যাম্পেইন চালিয়েছেন, আপনি আমাকে একটা স্পেসিফিক ল্যান্ডিং পেজ দিয়েছেন, আমি সেখানে গেলাম, সেখানে যাওয়ার পরে আমি একটা প্রোডাক্ট পেজে গেলাম,
প্রোডাক্ট পেজটা আমার ভালো লাগলো আমি অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্ট ভালো লাগলো আমি পারচেজ করে ফেললাম, চেক আউট এ গেলো পারচেজ করে ফেললাম, প্রত্যেকটা জিনিসে কি আপনি ট্র্যাক করতে পারেন না? হ্যাঁ পারবো। তাহলে স্পেসিফিক ভিউ কন্টেন্ট আর অ্যাড টু কার্ট মানে কি? যদি আপনি এরকম চাইতেন যে আমি ডাইরেক্ট অ্যাড টু কার্টে এসে নিয়ে যাবেন, অ্যাড টু কার্টে এসে তো নিয়ে যাওয়া যায় না, না না না, তাহলে এই দুইটার মানে কি? এই দুইটার মানে হচ্ছে ভাই আমি ওই যে লোকটা আসে আমাকে ভয়েস এসএমএস দিছিল, আমি নামটা বললাম না আর কি, হচ্ছে যে আমার কাছে বেশ একটা হাস্যকরই মনে হচ্ছে, নামটা আমি এই মুহূর্তে বলতে পারতেছি না, আপনাকে আমি মেসেজটা মানে আপনাকে রিপ্লাই দিয়ে দিব। রেকর্ড হচ্ছে? হ্যাঁ রেকর্ড হোক, সমস্যা নাই। ওই আমি আর ইমাম একসাথেই ছিলাম আর কি, তো আমি ওই জিনিসটা আসলে শুরু করব কিভাবে এটা বুঝতে পারতেছিলাম না, যে ওনার যে ইয়ে আমরা এটা শুরু করব, আর আমি তো এইটা এই কাজটা আমি প্রথম আমি বললাম না। আচ্ছা এখন দাদা আমি বুঝতে পারছি, এই ধরনের প্রোডাক্ট আছে, এটা হচ্ছে ইটস এ ওকেশনাল সেলস, এই ধরনের প্রোডাক্ট হচ্ছে আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস এই সব এই সমস্ত জিনিস করার সময় নেই, বাট ওর যদি প্রিভিয়াস ডেটা থাকে তাহলে সেটা আপনি ইউজ করতে পারেন, আর যদি না থাকে তাহলে আপনি স্পেসিফিক টার্গেট করে সেটা হচ্ছে যে আপনি একদম ওই সেভ অডিয়েন্স বা কোর অডিয়েন্সই বানালেন, এই ধরনের মানে একটা টার্গেট একটু চিন্তা করতে হবে, করে আপনি একবারে ওই ক্যাটালগ বা বলেন বা ক্যারোজাল বলেন বা এভাবে কনভার্সন ক্যাম্পেইন চালান, তাতে কোনো সমস্যা নেই, যেহেতু ইটস এ ওকেশনাল সেল, মানে যারা কেজি ক্রেজি লোক যারা ইন মার্কেট অডিয়েন্সরাই আপনার এই প্রোডাক্টটা কিনবে, তারা ওই ব্র্যান্ড ফ্র্যান্ড এত খুঁজবে না এই ধরনের ওকেশনাল সেলস এর ক্ষেত্রে, কথাটা বুঝতে পারছেন? আচ্ছা এখন পয়েন্ট হলো, এখন হচ্ছে আপনার উদ্দেশ্য কি, আপনি চাচ্ছেন যে একে প্রোডাক্ট সেল করা, ভালো কথা। এখন এর প্রিভিয়াস ডাটাটা কি এই লোকের আছে নাকি নাই, নাকি এর বয়সই তো কম, এর বয়সই কম আর কি, বয়সই কম, আপনি সব ধরনের ট্র্যাকিং ফ্র্যাকিং যা যা বসানো দরকার বসিয়ে ফেলেছেন, এই ওয়েবসাইট কিন্তু দেখবেন 14 ডিসেম্বর পরে এই এই ওয়েবসাইট থাকবে, এক মাসের জন্য বা দুই মাসের জন্য ভাড়া নিছে, মানে ও শপিফাই তে না এক দুই মাস পরে দেখবেন এই সাইটে আপনি ঢুকতে হবে, এক মাসের জন্য কিনছে আর কি। আচ্ছা যাই হোক, তাহলে এখন দাদা ওই চিন্তা আর আপনার করা যাবে না, আপনার এখন একটাই অডিয়েন্স, সেটা কি? সেটা হচ্ছে যে ওই সেভ অডিয়েন্স দিয়ে খেলতে হবে, এবং আপনি হচ্ছে যে ওই কনভার্সন ক্যাম্পেইন চালান, এবং আপনি ক্যাটালগ অথবা যাই দেন দিয়ে দেন, তাতে কোনো সমস্যা নেই, ক্যারোজাল যাই হোক দিয়ে দেন। এই হলো পয়েন্ট আপাতত আমার তরফ থেকে, আর ওই অ্যাড টু কার্ট ভিউ কার্ট এই সমস্ত জিনিস হচ্ছে যে দিয়ে দেন, মানে এগুলো হচ্ছে ইয়া মানে আমার এখনো বোধগম্যতায় আসেনি, তাই ফরগেট ইট, এটা ভুলে যান। আচ্ছা আমি আপনাকে দেখাচ্ছি আর কি যে কে এই কাস্টম পরে ওই যে সালমান ভাই, আমার মনে হয় ফরগেট ইট রেকর্ড হচ্ছে, দরকার নেই, দরকার নেই আর কি। তো বিষয় হচ্ছে যে মানে সালমান ভাই চিনতে পারে আর কি, ওই জন্য আমি বললাম ফরগেট ইট। আচ্ছা এখন বিষয়টা হাইড করি, হ্যাঁ আরেকটা মানে পরামর্শ আর কি, সেটা হলো উনি আমাকে বলছে যে আমি আপাতত এটা থেকে সেলসই চাচ্ছি, বাট আমার অনেক প্রোডাক্ট আছে যেটা আমি আমি ধীরে ধীরে সেল করবো আর কি, এনার ধরেন যে এই অকেশনাল ইয়ে বাদে আর কি এই ইয়াকে এস্টাবলিশ করার একটা প্ল্যান দেন আমাকে, মানে এস্টাবলিশ বলতে কি, মানে উনি ফিউচারে মানে এটা চালায় যাবে আর কি এই বিজনেসটা আর কি, ফিউচারে কি উনি এই বিজনেস চালাতে চাইছে, এই গিফট আইটেম মানে এই যে এটা ওনার এই যে অনেক আইটেমই আছে আর কি, ওর মোট কথা উনি প্রিন্টিং এন্ড ইয়ার উপরে কাজ করতেছে আর কি। আচ্ছা আর প্রিন্টিং এর উপরে কাজ করতেছে, উনি বলতেছে বিজনেসটা আমি লং টার্মই করব আর কি, ভ্যালেন্টাইন্স উপলক্ষে উনি অকেশনালি এটা সেলস মানে চালাতে বলছে আর কি আমাকে, বাট আবার মানে ওনাকে লং টার্ম আমি আসলে এইটাকে বিল্ড আপ করব কিভাবে আর কি, এইটা হলো আমার দরকার আর কি। আচ্ছা সেই বিজনেসটা কোনটা, ভ্যালেন্টাইন এর প্রোডাক্টটা কি? ভ্যালেন্টাইন এর প্রোডাক্ট হচ্ছে যে দেখি কি এগুলো, এই পাঁচটা, এই পাঁচটা my girlfriend love you personalized place shipra oven blanket, acha blanket obi blanket bole ki kou bollo dada, ha kou bolo english acha somoshya nei, ekhon ei business e she chaliye jete chaacche erokom, ha ha mane ei ta ta sara bochor dhore cholbe, এই কম্বলটা মনে করেন যে কম্বল বা কম্বলের উপর প্রিন্ট করছে না, ওনার প্রিন্টের আরো কিছু ক্যাটাগরি আছে আর কি, যাই হোক আর কি মানে এই বিজনেস সারা জীবন ধরে চলবেই তো, হ্যাঁ উনি ওনার আরো বিজনেস আছে আর কি। আচ্ছা এবার আরো বিজনেস কি আছে দেখি, মানে আপাতত কি আপনি এটা নিয়ে কাজ করতেছেন, এটাকে সামনে গ্রোর জন্য কি করা যায় সেটা নিয়ে কথা শুনতে চাচ্ছেন, নাকি আরো কি আছে সেটাও দেখাবেন? না মনে করেন যে এই ওয়েবসাইটে আরো প্রোডাক্ট ঢুকবে আর কি। আচ্ছা
আচ্ছা তাহলে দাদা আপনি যেটা করেন এখন থেকেই হচ্ছে ওই কনসিডারেশন ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইন কিছু চালান, রাইট? চালানোর পরে হচ্ছে যে ট্রাফিক ক্যাম্পেইন চালানোর পরে তাদেরকে আপনি ট্র্যাক করবেন এভরিথিং, মানে তার হচ্ছে যে এভরিথিং ট্র্যাক করতে হবে, মানে সে হচ্ছে ওই যে ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, সে প্রত্যেকটা আলাদা আলাদা অডিয়েন্স বানাবেন ডে বাই ডে, এবং প্রত্যেকটা জিনিস পার্সেস ট্র্যাক করবেন, পার্সেসের ভ্যালু পর্যন্ত এভরিথিং ট্র্যাক করবেন, যেটা আমরা দেখিয়েছিলাম কোর্সে। পরবর্তীতে এদের একটা অডিয়েন্স হয়ে গেল, এর পরবর্তীতে কি করবেন, সারা বছর হচ্ছে যে বিভিন্ন প্রোডাক্টের ওই যে ওই ডাইনামিক অ্যাড চালাবেন হচ্ছে ইসের, যে যেটা পছন্দ করছে, যে যেটা ক্যাটাগরিতে গেছে, সে সেই ধরনের অ্যাড সারা জীবন দেখতে থাকবে। বুঝতে পারছেন? এখন ডাইনামিক অ্যাড করতে হলে যদি যে ওইগুলো ওইগুলো কিন্তু করা লাগবে, কিভাবে আমরা যেটা করেছিলাম ওই যে কন্টেন্ট আইডি, কন্টেন্ট এরিয়া, ভ্যালু, প্রাইস, এই জিনিসগুলো সুন্দর করে বসায় ফেলেন। একটা হচ্ছে কন্টিনিউয়াস ওয়ে অ্যাড চলবে, এরপরে যখন আপনার 1000 অডিয়েন্স হয়ে যাবে তখন যে যে রিলেটেড প্রোডাক্টে এসেছিল সে সেই ধরনের অ্যাড তার কাছে চলে যাবে অটোমেটিক্যালি। আর হচ্ছে যে আরেকটা ক্যাম্পেইন চালাতে পারেন, আরেকটা ক্যাম্পেইন চালাতে পারেন হচ্ছে যে ওটা তো ডাইনামিক ইসা গেল, আর একটা ক্যাম্পেইন হচ্ছে এমনি তো ক্যাটালগ, এটা না চালালো হবে, জাস্ট ট্রাফিক আনেন, ট্রাফিক নিয়ে আসেন, ট্রাফিক ট্র্যাক করেন, তাদেরকে হচ্ছে রিটার্গেট করেন থ্রু ডাইনামিক অ্যাডস, নাম্বার ওয়ান। নাম্বার টু, আরেকটা সেভ অডিয়েন্সের কাছে এমনি একটা কম বাজেট দিয়ে একটা সেভ অডিয়েন্স করে সেখানে ডিরেক্ট কনভার্সন ক্যাম্পেইন চালায় দেখতে পারেন যে সেখান থেকে হয়তো কিছু সেল আসতে পারে, যদি তার সেল খুব আর্জেন্ট হয়। আর যদি না হয় তাহলে 2-3 মান্থ সময় নেন, ট্রাফিক ক্যাম্পেইন চালায় অডিয়েন্স নিয়ে আসেন, সেখান থেকে আসার পরে যদি কেউ কেনে আলহামদুলিল্লাহ, যদি না কেনে ওই মানুষগুলোকে ট্র্যাক করে ওই যে ওইভাবে চলে যান আর কি। এটা হচ্ছে বেটার স্ট্র্যাটেজি হবে এই আর কি। আর হলো ওই ধরুন ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইন যেটা আমরা করব আর কি, এর জন্য ওকে বাজেট আমি খুব পার ডে মোটামুটি কত রাখতে বলবো আর কি? আচ্ছা, এইটা ডিপেন্ড করতেছে, এইটা ডিপেন্ড করতেছে হচ্ছে যে পুরাটাই হচ্ছে যে সে কতগুলো সেলস চাই পার ডে। এখন আপনি দেখলেন অলরেডি তো আপনার কাছে কিছু ডাটা আছে, আপনি পার সেলস এ ওর দেখলেন $46, তো এত তো আসলে লাগার কথা না। তো আপনি যে ক্যাম্পেইনটা চালাচ্ছেন সেখান থেকে যদি কোনো সেলস হয় তাহলে পার সেলে আপনি কত টাকা ব্যয় করেছেন দেখেন। যদি ধরেন যে আপনার পার সেলে ধরেন যে আপনার $1-2 করে খরচ হচ্ছে ধরেন পার সেলে, তাহলে হচ্ছে ক্লায়েন্টের কাছে জিজ্ঞেস করবে যে সে তুমি কতগুলো সেল চাও, সে যদি বলে যে ভাই আমার প্রতিদিন 10টা সেল, তাহলে আপনি তখন বলবেন যে ঠিক আছে ভাই তাহলে আমার পার ডে $20 দিতে হবে। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে যে আপনি ট্রাফিক ক্যাম্পেইন চালাচ্ছেন, ট্রাফিক ক্যাম্পেইন দেখেন কত ট্রাফিক আসে, সেই ট্রাফিকের কত পার্সেন্ট আপনার কনভার্ট হচ্ছে, 1-2% হবে। তাহলে হচ্ছে যে আপনি ওইখান থেকেও একটা ডেটা পেয়ে যাবেন যে আমার 100 জন ট্রাফিক আসলে 2টা সেল হয়, তো 100 জন ট্রাফিক আনতে আমার লাগতেছে এত টাকা। তাহলে হচ্ছে আপনি কত বাজেট দিবেন আপনি নিজেই বুঝে ফেলতে পারতেছেন। এগুলো তো সব ডাটা আপনার হচ্ছে যে খেলতে হবে, মানে এগুলো হচ্ছে যে কোনো হাইপোথেটিক্যাল বা অমুক আমাকে ফোন করে বলেছে অ্যাড টু কার্ট ভিউ কার্ট করো, সেটা না, এটা আপনি দেখতে পারবেন। মানে ওই যে সেদিন তো আসলে নক দিছিলাম আপনার যে শ্বাসকষ্টের কষ্ট ছিল, আমি আসলে তারপরেও মনে করেন ওনার সাথে আমি কথা বলতেছি, উনি আমার পুরো ফেথ রাখতেছেন আর কি, বুঝছেন? ফেথ রাখ, আমি আসলে বুঝিয়ে দিতে হবে। আচ্ছা, এখন ওই লোক বলতেছে জুমে কাজ করাতে, জুমের লিংক কি হচ্ছে যে কিসে কিসে দেবো, মেইলে দেবো? আপনি দিলে মানে ও ফাইবার ধরবে যত সম্ভব, আর আমি এখানে জানতে চাচ্ছিলাম উনি এখানে যে জিনিসটাই করছে, একটা কিছু তো করছে, এইটার ফলাফল হিসেবে যা পাইছে বা পাবে। দাদা আমি একটা কথা বলি, আমি হচ্ছে যে আমার ফেসবুক ট্রেনিং এর সময় আমি ওই অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করা শিখেছিলাম, কত নম্বর ক্লাস আপনাদের মনে আছে? নবম দশমের দিকে। নবম দশমের দিকে
তার আগে যে কাজগুলো করেছি প্রত্যেকটা কাজ আপনাকে আগে করে আসতে হবে, সেট আপ অ্যান্ড কনফিগারেশন সবার আগে, মানে আপনাকে একটা জাল পেতে আসতে হবে, তারপরে ইয়া কর, এরপরে ওই জিনিসগুলোকে আপনি বিভিন্ন ভাবে ইউজ করতে ওই জালগুলো ঠিকভাবে পাততে পারলে ট্রাফিক ক্যাম্পেইন মেরে দিকে একদম লো বাসে তে 0.007 ওই জালগুলো করে আসেন এবং ক্লায়েন্টকে আপনি বোঝাতে সক্ষম হন, তাকে আপনি একটা প্ল্যান দেন যে আমরা এই করতে যাচ্ছি, এর বিনিময়ে তুমি এই পাবা। বিফোর দ্যাট ইউ হ্যাভ টু ডু দিস 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 থিংস, তাহলে হচ্ছে যে সেই স্ট্র্যাটেজিটা বুঝবে ফর ইওর সাস্টেইনেবল বিজনেস, এই কথাটা মেনে নেবেন, তাহলে খুব খুশি হবে। তখন মারবেন ওইটা, আর এর বিনিময়ে দুই একটা সেল আসতে থাকে, তিনটা ক্যাম্পেইনের কথা বলেছি, আপাতত ওকে টিকিয়ে রাখার জন্য কনভার্সন একটা ক্যাম্পেইন রাখেন, আর একটা হচ্ছে যে ট্রাফিক ক্যাম্পেইন চালায় তাদেরকে ট্যাগ করেন, যে 1000 অডিয়েন্স হয়ে যাবে তাদেরকে একটা কাস্টম অডিয়েন্স বানায় ইয়া করে ফেলেন, ওই রিটার্গেট করে দেন। আর কিছু আছে নাকি দাদা? আপাতত না, এটাই আমার ওই প্ল্যানটাই মেইনলি দরকার ছিল। ঠিক আছে, আমার মনে হয় এটাই তাহলে একটু সুন্দর করে ইয়া করে ফেলেন। তো ফার্স্ট টাইম ছিল এটা, বুঝছেন, মোটামুটি একটা ভালো কাজই আর কি বলতে। না না, খুবই ভালো কাজ, খুবই ভালো কাজ এবং করে ফেলেন। আসলে বস ফার্স্ট টাইম কনসেপ্ট। হ্যাঁ, কোনো সমস্যা নেই, করে ফেলেন, এ হলো গেল। আর দিস ইজ দ্য থিং, আর হচ্ছে যে মোটামুটি এই তো, ঠিক আছে।